মাস্টার ফিমিন মর্তুজা একটা কথা বলে, সবসময় কথা বলে এবং পার্সোনাল একটা আড্ডায় আমাদের সাথে তো ধরেন একটা ভালো সম্পর্ক যেহেতু অনেকদিন থেকে রয়েছে তামিম ভাই সবার সাথে, সবার বলছিল যে তামিম ইকবালের নাম হওয়া উচিত কলিজা ইকবাল খান। একটা ওয়ার্ল্ড কাপে মজার এক্সপিরিয়েন্স বলি বাস্তবতা, আমাদের বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার গ্যালারিতে টাইগার শোয়েব, হি ওয়াজ স্ট্রাগলিং যে ভিসা এবং একই সাথে হচ্ছে যে ফাইন্যান্সটা দরকার হয়, স্পন্সরশিপ দরকার হয়, আপনি দেশে ছিলেন না, বাট ইউ ম্যানেজড ইট ফর হিম। দেখেন ভাইয়া, এবং এটা আপনি কখনো প্রকাশ করেননি কোথাও? না না, এটা প্রকাশ করা উচিতও না, বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে একটা ছেলে দশ মাঠে যায় খালি সারাদিন আমাদেরকে নিয়ে চিৎকার করে, ওর কিন্তু না কোনো পাওয়া, কোনো চাওয়া, কোনো কিছু না, হি ইজ জাস্ট আ সাপোর্টার অফ বাংলাদেশ ক্রিকেট টিম। এখন সব সময় তো সবার পক্ষে সম্ভব হয় না হেল্প করা, বাট যখনই কোনোভাবে সম্ভব হয় আমি চেষ্টা করি যে আমার সাধ্যমতো যতটুকু করা সম্ভব হয়, বাট এটার জন্য সেভেন রিঙ্কেরও থ্যাংকস জানাইতে হয়, বিকজ একটা একটা ফোন কলে ওনারাও সাথে সাথে ওকে স্পন্সর করেন। আর আশা করি যে কোভিডের সময় তো তামিম ইকবাল, আমি পার্সোনালি আমি জানি অনেক ইস্যুস যে আপনি যেভাবে কাজ করেছিলেন, সত্যি কথা না, এটা ওরা থাক, ওরা যা হয়েছে হয়েছে, বাট এটাই দোয়া করেন যে আমি আরও যেরকম করতে পারি। এটাই এটাই ওই ওই ভেতর থেকে সেই চাওয়াটা আপনার ব্যাপারে আসে, সত্যি কথা একদম। বাংলাদেশ কখনোই নিউজিল্যান্ডের মাটিতে কোনো ম্যাচ জিততে পারেনি, আপনি একাধিক ট্যুর করেছেন, এইবার আসলে কতটুকু চ্যালেঞ্জ হতে পারে বা টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য আপনার মেসেজ কী থাকবে ওই কন্ডিশনে? দেখেন, নিউজিল্যান্ড কন্ডিশনার অবশ্যই চ্যালেঞ্জিং, বাট আমার কাছে মনে হয় ইটস অলসো ভেরি গুড উইকেট টু ব্যাট অন। আপনার হয়তো বা একটু সিম মুভমেন্ট সুইং থাকে, ইটস আ লাভলি উইকেট টু ব্যাট অন আমি সবসময় মনে করি। আপনি যদি দেখেন এই এই নিউজিল্যান্ডে বাংলাদেশ 500 রান করেছে, লাস্ট সিরিজে 3-3 হয়েছে, সো আমার কাছে মনে হয় যে আমার সাথে মোমিনুলের কথা হয় বা অন্য যার সাথেই কথা হয়, আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স তাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। বাট যেটা বললাম যে ইট উইল বি আ চ্যালেঞ্জিং ট্যুর, নিউজিল্যান্ডে আমাদের রেকর্ডও খুব একটা বেশি ভালো না, তো বাট হোপফুল এটাই থাকতে পারি যে উই পুট আপ আ বেটার শো আর কি, যে লাস্ট টাইমগুলো যত ভালো খেলেছি অথবা যা করেছি তার চেয়ে বেটার যেরকম আমরা খেলতে পারি। যখন একটা জিনিস খারাপ হতে থাকে আর আপনার একটার পর একটা সিরিজ হতে থাকে, এটা কিন্তু আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। বাট আনফর্চুনেটলি আমাদের শিডিউলটাই এরকম যে আমাদের কোনো ব্রেক নেই, একটার পর একটা খেলছে, বাট আই এম শিওর আপনারা দেখেন, ইউ মার্ক মাই ওয়ার্ডস, উইদিন আ ভেরি শর্ট টাইম এভরিথিং উইল গোয়িং টু চেঞ্জ। মাস্টার ফিমিন মর্তুজা একটা কথা বলে, সবসময় কথা বলে এবং পার্সোনাল একটা আড্ডায় আমাদের সাথে তো ধরেন একটা ভালো সম্পর্ক যেহেতু অনেকদিন থেকে রয়েছে তামিম ভাই সবার সাথে, সবার বলছিল যে তামিম ইকবালের নাম হওয়া উচিত কলিজা ইকবাল খান। একটা ওয়ার্ল্ড কাপে মজার এক্সপিরিয়েন্স বলি বাস্তবতা, আমাদের বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার গ্যালারিতে টাইগার শোয়েব, হি ওয়াজ স্ট্রাগলিং যে ভিসা এবং একই সাথে হচ্ছে যে ফাইন্যান্সটা দরকার হয়, স্পন্সরশিপ দরকার হয়, আপনি দেশে ছিলেন না, বাট ইউ ম্যানেজড ইট ফর হিম। দেখেন ভাইয়া, এবং এটা আপনি কখনো প্রকাশ করেননি কোথাও? না না, এটা প্রকাশ করা উচিতও না, বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে একটা ছেলে দশ মাঠে যায় খালি সারাদিন আমাদের